আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আলোচনাটা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে তিনটি বিষয়কে বিলম্ব করতে নিষেধ করেছেন। যে বিষয়টা ইমাম তিরমিজি রহমতুল্লাহ হিয়ালাই তার প্রখ্যাত গ্রন্থ জামিয়া তিরমিজি শরীফে বর্ণনা করেছেন জামিয়া তিরমিজি শরীফের একশত একাত্তর নম্বর হাদিস যে হাদিসটিতে এই তিনটি বিষয়ের কথা উল্লেখ রয়েছে আসুন আমরা সেই হাদিসটি জানি ওয়ান আলী ইবনে আবি তলিবিন রাজিয়াল্লাহ আন্না নবী সাল আলাইহাল্লাম কয়লা লাহু ইয়া আলী উন

নিশ্চয়ই নবী করিম সাল্ল আলি আমাকে উদ্দেশ্য করে বলেছেন হে আলী আলী উন তুমি এই তিনটি জিনিসকে বিলম্ব করু না সে তিনটি বিষয়ের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইজা আংতা যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় নামাজ আদায় করতে তুমি বিলম্ব করো না দুই নম্বর হচ্ছে ওয়া হাদারত আর যখন জানাজা উপস্থিত হয় সেই জানাজা বিলম্ব করো না তিন নম্বর হচ্ছে ওয়া ই আমু ইজা ওয়াজাত্তা লাহা কুফা যখন তোমার ঘরে প্রাপ্ত বয়স্ক মেয়ে থাকে সেই বয়স্ক মেয়ের যদি উপযুক্ত কোনো পাত্র পাও তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করো না তাহলে আমরা সহজেই এই হাদিসটা থেকে বুঝতে পারলাম নবীজি তিনটা জিনিস বিলম্ব করতে নিষেধ করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে নামাজের ওয়াক্ত হলে যথা সময়ে নামাজ আদায় করতে বলেছেন কারণ হচ্ছে কেউ যদি বিলম্ব করে নামাজ পড়তে চায় অলসতা বসত সে নামাজ আদায় নাও করতে পারে দুই নম্বর হচ্ছে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার জানাজা বিলম্ব করতে নবী করিম সাল্লাই নিষেধ করেছেন যতটুকু সম্ভব তৈগরি করে ওই মৃত ব্যক্তির জানাজা সম্পূর্ণ করার জন্য নবী করিম সাল সাল্লাম এ হাদিসে বলেছেন তিন নম্বরে নবীজি বলেছেন যদি কারোর গড়ে কোনো মেয়ে সন্তান থাকে সেই মেয়ে সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে উক্ত মেয়ের যদি যোগ্য কোনো পাত্র খুঁজে পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যেন বিলম্ব না করা হয় আমরা সবাই এই হাদিসটির উপরে আমল করি নিজে জানি অপরকে জানাই সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তালা